আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, প্রচণ্ড গরমে ইফতারের সময় একটু হলেও স্বস্তি পেতে ঝটপট তৈরি করে ফেলুন দারুণ মজার, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে ভরপুর চারটি ভিন্ন পদ্ধতির ভিন্ন স্বাদের দই চিড়া। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট তৈরি করে ফেলছি চারটি ভিন্ন স্বাদের দই চিড়া। এখন প্রথমেই আমি চিড়ার প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি এরকম একটা চালনি নিয়ে নিয়েছি। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে কুলায় অথবা এরকম ছোট সাইজের স্টেনারে করেও চিড়াটাকে পরিষ্কার করে নিতে পারেন। এরপর এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি। এখন এই চিড়াটাকে চালনি দিয়ে খুব ভালোভাবে আমি চেলে নেব, যেন চিড়ার মধ্যে এক্সট্রা কোনো বালু বা ময়লা থাকলে তা চালনি দিয়ে পড়ে যায়। দেখুন, চিড়া থেকে কিন্তু অনেকটা পরিমাণ ময়লা বেরিয়েছে। এখন এই চেলে নেওয়া চিড়াগুলো আবারও আমি একটা ছোট সাইজের স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব, যেন চিড়াটা ধুতে আমাদের ইজি হয়। এখন চিড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে জাস্ট হালকা হাতে একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন অনেকটা পরিমাণ ময়লা পানির মধ্যে বেরিয়ে গেছে। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু চিড়াটা এরকম স্ট্রেনারে করেই ধোবেন। দেখুন, চিড়াটা ধুয়ে নেওয়ার পর পানিটা কিন্তু অনেকটাই ময়লা হয়ে গেছে। এখন সেমভাবে আমি আবারও চিড়াটাকে আরও একবার ধুয়ে নেব। আর দ্বিতীয়বার ধোয়ার পরেই দেখুন পানির মধ্যে কিন্তু তেমন কোনো ময়লা অবশিষ্ট নেই। এখন এই চিড়াগুলো ঠিক এ অবস্থায় মানে স্ট্রেনারের মধ্যে আমি রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর চিড়ার পানিটা শুকিয়ে গিয়ে দেখুন এটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে গেছে। এখন এই চিড়াগুলো দিয়েই আমরা চারটি ভিন্ন স্বাদের দই চিড়া তৈরি করে নেব। প্রথমেই আমি রসে ডোবানো দই চিড়াটা করে দেখাবো। এর জন্য এখানে আমি চিড়া নিয়েছি 1/2 কাপ আর 1/4 কাপ মানে 4 1/2 কাপ পরিমাণ। এখন এই সম্পূর্ণ চিড়াটাই আমি পাটির মধ্যে ঢেলে নেব। এরপর লাগবে আমাদের মিডিয়াম সাইজের একটা কলা। আর ফ্রেন্ডস, কলাটা কিন্তু আমি আগে থেকে কেটে রাখিনি, কারণ এতে কলার কালারটা নষ্ট হয়ে যায়। যখন আপনারা দই চিড়াটা খাবেন তার কিছুক্ষণ আগে কলাটাকে ছিলে নাইফ দিয়ে ঠিক এভাবে ছোট টুকরো করে চিড়ার ওপর দিয়ে দেব। এতে কলার কালারটা কিন্তু একটু নষ্ট হবে না। এখন কলাটা চিড়ার ওপর দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1/4 চা চামচ লবণ। সেই সাথে অ্যাড করে দেব আমার নিজের ঘরে তৈরি করা মিষ্টি দই। তবে ফ্রেন্ডস, আপনাদের দেখানোর আগেই আমার ছেলে কিন্তু দইটাকে চেখে ফেলেছে। এখন এই দই থেকে 3 চামচ দই আমরা কলার ওপর দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আমার নিজের ঘরে তৈরি করা স্পঞ্জ রসগোল্লা। আর ফ্রেন্ডস, এই রসগোল্লাটা কী করে আমি তৈরি করেছি তার রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মিষ্টিটা দেওয়া হয়ে গেলে এরপর মিষ্টি থেকে 4 টেবিল চামচ পরিমাণ শিরা আমি চিড়ার ওপর দিয়ে দেব। সব শেষে গার্নিশিংয়ের জন্য সামান্য একটু পেস্তা বাদাম কুচি এবং চেরি ফল কুচি ওপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার রসে ডোবানো দই চিড়া। এবার দেখে নেব দ্বিতীয় পদ্ধতি, পুষ্টিগুণে ভরপুর ফলের সাথে দই চিড়াটা আমরা কী করে তৈরি করছি। এর জন্য আবারও একটা বাটির মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিড়া, সেই সাথে অ্যাড করে দেব মিডিয়াম সাইজের একটা কলা। আর কলাটা কিন্তু অবশ্যই একটু ছোট স্লাইস করে কেটে দেবেন। এখন কলাটাও চিড়ার ওপর দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ ছোট টুকরো করে কাটা পাকা আম। এরপরে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1/4 চা চামচ লবণ, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই দই চিড়ার বাইন্ডিংয়ের জন্য আমরা অ্যাড করে দেব 4 টেবিল চামচ পরিমাণ ঘন দুধ। সব শেষে ওপর থেকে দিয়ে দেব আমার নিজের ঘরে তৈরি করা মিষ্টি দই। এখন 3 চামচ মিষ্টি দই দেওয়া হয়ে গেলে এর ওপরে গার্নিশিংয়ের জন্য দেব ছোট টুকরো করা পাকা আম, সেই সাথে সামান্য একটু চেরি ফল কুচি এবং গুঁড়ো দুধ, আর দিয়ে দেব সামান্য একটু কোরানো নারিকেল। আর তৈরি হয়ে গেল ভীষণ মজার পুষ্টিগুণে সমৃদ্ধ ফলের স্বাদের দই চিড়া। এবার দেখে নেব 3 নম্বর পদ্ধতি, মানে রোড সাইডে যে দই চিড়াটা বিক্রি করা হয় সেই রেসিপিটাই। এর জন্য আবার একটা বাটিতে নিয়ে নেব 1/4 কাপ পরিমাণ চিড়া,
সেই সাথে এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা ছোট টুকরো করে কাটা কলা। এর উপরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1/4 চা চামচ লবণ, 3 চামচ মিষ্টি দই, সব শেষে উপর থেকে দিয়ে দেব পোড়ানো নারিকেল। তবে ফ্রেন্ডস, আপনারা যদি পারফেক্ট রোড সাইডের স্বাদটাই পেতে চান তাহলে কিন্তু নারিকেলটা থেকে এরকম লম্বা টুকরো করে কেটে নেবেন। এখন উপর থেকে পরিমাণ মতো পোড়ানো নারিকেল দিয়ে এর উপরে কয়েকটা কিসমিস, সেই সাথে 4 টেবিল চামচ পরিমাণ চিনি শিরা অথবা 4 টেবিল চামচ পরিমাণ ঘন দুধ অ্যাড করে দিতে পারেন। তবে ফ্রেন্ডস, এই রেসিপিটাতে কিন্তু চিনি শিরাটাই বেশি ভালো লাগে। সব শেষে উপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল রোড সাইড দই চিড়া। এবার দেখে নেব সব শেষে মালাই চপের সাথে মালাই ডোবানো দই চিড়া। এর জন্য আবারও একটা বাটিতে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিড়া, সেই সাথে অ্যাড করে দেব মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কাটা কলা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1/4 চা চামচ লবণ। এরপরে দিয়ে দেব 3 চামচ মিষ্টি দই। সব শেষে উপর থেকে দিয়ে দেব আমার নিজের ঘরে তৈরি করা মালাই চপ। আর ফ্রেন্ডস, এই মালাই চপটা কী করে আমি তৈরি করেছি সেই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন একটা মিষ্টি চিড়ার ওপরে বসিয়ে ওপর থেকে 4 টেবিল চামচ পরিমাণ মালাই আমি অ্যাড করে দেব। এরপর সব শেষে লাস্ট ফিনিশিং টাচটা দেব সামান্য একটু পেস্তা বাদাম এবং চেরি ফল কুচি দিয়ে। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার মালাইয়ে ডোবানো দই চিড়া। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই চার ধরনের দই চিড়াই ট্রাই করবেন। আর এই দই চিড়াগুলো কিন্তু একটাও আমি মিশাইনি, কারণ ইফতারে এখনও অনেকটা সময় বাকি আছে। ইফতারে কিছুটা সময় আগে একটা চামচ দিয়ে গুঁটা দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার পুষ্টিকর মুখরোচক চারটি ভিন্ন স্বাদের দই চিড়া। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই রমজানে দই চিড়াটা ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।